দক্ষিণ এশিয়ার অন্যতম উন্নয়নশীল ও পর্যটন শিল্পের দেশ মালদ্বীপ। শতভাগ মুসলিম সংখ্যাগরিষ্ঠ এদেশের মোট জনসংখ্যা 5 লাখের কিছুটা বেশি। প্রকৃতির অপর সৌন্দর্যের পাশাপাশি মুসলমানদের ইবাদতের জন্য রয়েছে বেশ কিছু অনিন্দ্য সুন্দর মসজিদ। এর মধ্যে আয়তন ও স্থাপত্য শৈলীর দিক থেকে বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ মসজিদটি যেন সবার নজর কাড়ে। সৌদি আরবের উপহার হিসেবে দেয়া মসজিদ নান্দনিকতার দিকেও অতুলনীয়। মালদ্বীপের সমুদ্রের পাশেই বিশাল জায়গা জুড়ে মসজিদটি সমহিমায় দাঁড়িয়ে আছে। এমনিতেই রমজান মাসের জুমার নামাজের গুরুত্ব মুসল্লিদের কাছে অপরিসীম। অন্য সময়ের চেয়ে রমজানের জুমার জামাতে বেশি মুসল্লিরা অংশ নেন। তবে প্রখর রোদ উপেক্ষা করে রাজধানী মালের অন্যতম বড় জুমার জামাতটি অনুষ্ঠিত হয় এই সালমান মসজিদে। এখানে আসলে আমাদের বাংলাদেশি প্রবাসীর সাথে, গোমরেটের লোকের সাথে দেখা হলে আমাদের মনটা অনেক ভরে যায়, কারণ আমরা এতগুলো প্রবাসী বাংলাদেশের মানুষ একত্রে নামাজ আদায় করতে পারি। অনেক লোকের সাথে একসাথে জুমার নামাজ পড়লে মনের মধ্যে একটা প্রশান্তি পাওয়া যায়। এখানে নামাজ পড়ে আমার খুব ভালো লাগছে, কারণ প্রচুর লোক আসছে, অনেক লোক। পর্যটনের এই দেশটিতে বহুজাতিক ও বহুভাষী মানুষ তার সকল কর্মব্যস্ততা ভুলে মশগুল হয়ে পড়েন মহান আল্লাহর শুকরিয়া আদায়। নামাজ শেষে মোনাজাতে মুসল্লিরা নিজের এবং দেশ বিদেশের মানুষের কল্যাণ কামনা করেন। সময় সংবাদ মালদ্বীপ।